একজন মানুষ মৃত্যুবরণ করে গেছে, আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি, তাদের মৃত্যুর পর আমরা জীবিতরা তাদের জন্য কি করতে পারি? নাম্বার এক, সবচেয়ে বড় করণীয় হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দোয়া অনেক বেশি উপকারী। আমরা তাদের অন্য কোনো উপকার করতে পারবো না, শুধু দোয়া করতে পারবো। আর দোয়াটা এত ইফেক্টিভ যে আমার মৃত মা বাবা আত্মীয় স্বজন যেই হন না কেন, তার জন্য যদি আমি চোখের পানি ফেলে একান্তে আল্লাহর সাথে একটু কথা বলি, আল্লাহ আমার বাবাকে আমার মাকে অমুককে বা তমুককে আপনি মাফ করে দিন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তিনি মানুষ ছিলেন, অনেক ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছে, আপনি ক্ষমা করুন, আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা অনেক বেশি প্রিয়। তো আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করব। দোয়ার ক্ষেত্রে তিনটা ফরম্যাট আছে আমাদের সমাজে, তিনটা ফরম্যাট। নাম্বার এক, দোয়ার একটা ফরম্যাট হলো নিজে দোয়া করা। নাম্বার দুই, দোয়ার আরেকটা ফরম্যাট হলো দোয়া চাওয়া, যে আপনি আমার বাবার জন্য দোয়া করেন, আপনারা দোয়া করেন, সবার কাছে দোয়া চাওয়া। তিন নম্বর ফরম্যাট হলো দোয়া করানো। দোয়া করানোর যে ফরম্যাটটা, এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের সমাজে দোয়ার জন্য কিছু আনুষ্ঠানিকতা থাকে, কিছু বাজেট থাকে, দেখা যায় যে কিছু হুজুর বা মাদ্রাসার ছাত্রদেরকে আনা হয়, দোয়ার বিনিময়ে টাকা দেওয়া হয়। এই তিন নম্বর ফরম্যাটটা শরীয়ত থেকে অনুমোদিত না। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, এটা তো ঠিক আছে, দোয়া চাইব সেটাও ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে লোক ভাড়া করে দোয়া করানো, এটি কিন্তু ইসলাম সমর্থন করে না, কারণ এটি একান্ত ইবাদত, আর ইবাদত টাকা দিয়ে কোনো দিনই করা যায় না। তো আমাদের মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করবো, এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার। একটা সমস্যা হলো আমরা মনে করি যে আমার দোয়া তো আল্লাহ কবুল করবেন কি না, আমি গুনাহগার মানুষ, আমি তো এত দোয়া জানিও না, দোয়ার নিয়ম কারণও জানি না। এগুলো আসলে শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য বাকশক্তিরও প্রয়োজন নাই। আপনি অনেক মারপেচের কথা দিয়ে গোছানো আপনার বক্তব্য দিয়ে আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই। একজন মানুষ বোবা, তিনি কথা বলতে পারেন না, তার বাকশক্তি নাই, বাক প্রতিবন্ধী, তারও দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তিনি মন থেকে আল্লাহর কাছে কী চাচ্ছেন তার মনের আকুতিটা আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা আলিম ও মিজাতি সুদুল, অন্তরের খবর রাখেন। এই জন্য আপনি খুব গুছিয়ে কিছু বলতে পারছেন না, আপনি শুধু চোখের পানি ফেলতে জানেন, মনে মনে আল্লাহর কাছে চাওয়াটা পেশ করেন। আপনি আপনার বাবার, আপনার মায়ের, আপনার আত্মীয় স্বজনের জন্য মাগফিরাত আশা করেন, ক্ষমা আশা করেন, নাজাত আশা করেন, মুক্তি আশা করেন, জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা আশা করেন। শুধু এই কথাটাকে আপনি নিবেদন করেন, দুরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়াটা নিবেদন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, তোমরা দোয়া করো, আমি দোয়া কবুল করবো। অতএব মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা হলো সবচেয়ে প্রয়োজনীয় আমল, যেটি আমরা চলতে ফিরতে উঠতে বসতে আনুষ্ঠানিকতা ছাড়াও করতে পারি। দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নাই। আপনি কর্মক্ষেত্রে আছেন, হঠাৎ আপনি নিরিবিলি বসে আছেন, আপনি মনে মনে দোয়া শুরু করে দেন। আপনি হাত তুলে দোয়া করার দরকার নেই, অজু নাই, তাও আপনি দোয়া করতে পারেন। দোয়াটা এত সহজ একটা আমল, যার কারণে আমরা সর্বক্ষণ আমাদের মৃত ব্যক্তিদের জন্য আত্মীয় স্বজনের দোয়া করব। নাম্বার দুই, সাদাকা, যেটি একটু আগে আমি বলছিলাম, দান করা, মৃত ব্যক্তিদের তরফ থেকে দান করা। আপনি যে কোনো একটা দান করলেন, একশোটা টাকা দান করলেন, দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকবে আল্লাহ এই দানের যে সওয়াবটা এটা আমার নয়, আমার বাবার অ্যাকাউন্টে, আমার মায়ের অ্যাকাউন্টে আপনি জমা করে দিবেন, তার তরফ থেকে আমি দান করলাম। এটা একটা দারুণ স্কোপ যে তারা দান করতে পারছেন না, কিন্তু আমরা তাদের হয়ে দান করতে পারছি, এটা শরীয়ত এলাও করে। এবং এক্ষেত্রেও সাদকা জারিয়া সবচেয়ে উত্তম। একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কূপ আছে, পানির সেখান থেকে পানি পান করে মানুষ, মানুষ উপকার হয়, আমি এটা আমার মায়ের তরফ থেকে দান করতে চাই। নবীজি বললেন, অবশ্যই তুমি করতে পারো, সে সুযোগ আছে এবং এর সওয়াব তোমার মায়ের অ্যাকাউন্টে জমা হতে থাকবে। বিধায় আমরা আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে দান করতে পারি। বিশেষ করে দানের একটা অংশ আমাদের সবসময় থাকা উচিত আমাদের বাবা মাকে, যারা আমরা হারিয়েছি, যাদের কাছে আমাদের চিরঋণী আমরা, তাদের জন্য আমাদের দোয়ার একটা অংশ, দানের একটা অংশ থাকবে। দেওয়ার সময় নিয়ত থাকবে, আল্লাহ এই টাকাটার সওয়াবটা আমি তার জন্য দিতে চাই, তার জন্য দিলে আল্লাহ তাআলা আপনাকেও মাহরুম করবেন না ইনশাআল্লাহ। নাম্বার তিন, হজ এবং উমরা। তবে দানের ক্ষেত্রে আমরা একটু আগে যেটি বলছিলাম, স্থায়ী দান হলে সেটা ভালো, কোনো স্থাপনা তৈরি করা, এমন কিছু করা যেটা দীর্ঘমেয়াদে থাকবে সেটি। তিন নম্বর আমল হলো হজ এবং উমরা। মৃত ব্যক্তির তরফ থেকে হজ উমরা করা যায়। আমাদের প্রিয়জনকে আমরা হারিয়েছি, তার তরফ থেকে আমি চাইলে হজ করতে পারি, আমার নিজের হজটা যদি হয়ে যায় তাহলে তার তরফ থেকে আমি হজ করতে পারি, তার তরফ থেকে আমি উমরা করতে পারি। জাস্ট আমার ইন্টেনশন থাকবে আল্লাহ এই উমরাটা ওনার জন্য, এটার সওয়াবটা আমি ওনাকে দিতে চাই, এটি করা যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একাধিক সাহাবী জিজ্ঞাসা করেছেন, কারোর বাবা কারোর মায়ের জন্য, যে আমি তাদের তরফ থেকে হজ করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অ্যালাউ করেছেন, বলেছেন হ্যাঁ তুমি এটা করতে পারো এবং সওয়াব তিনি পাবেন। তৃতীয়ত, চতুর্থত যে আমলটি করতে পারি তা হলো রোজা। বিশেষ করে কোনো ফরজ রোজা যদি তারা না রেখে থাকেন, আপনি তার রোজাগুলো রেখে দিতে পারবেন। মান্নতের কোনো রোজা থাকলে সেগুলো আপনি রেখে দিতে পারবেন। বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ দ্বারা মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখলে এটি তার উপকারে আসবে সেটি প্রমাণিত হয়। অর্থাৎ তার তরফ থেকে আমরা রোজা রেখে দিতে পারি। নামাজের বিষয়টা নিয়ে স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে, যে আমরা দুই রাকাত নামাজ পড়ি তার সওয়াবটা তাদেরকে দিতে পারি কিনা।
তবে কোরবানির বিষয়টি বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমরা কোরবানি মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি। আমি নিজের কোরবানিটা করলাম, পাশাপাশি আমার মৃত আত্মীয় স্বজনের জন্য তাদেরকেও শরীক করলাম, তাদের পক্ষ থেকেও কোরবানি করলাম, এটিও করা যায়। তো এই আমলগুলো মোটামুটি আমরা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি। আমি আমার পুরো বক্তব্যের সারাংশটা কয়েক সেকেন্ডে বলে দিচ্ছি। মৃত্যুর পূর্বে আমরা